নমস্কার, আপনাদের প্রিয় অনুষ্ঠান ডিভাইন রাগাজ নিয়ে আবার ফিরে এলাম আমি মৃত্যুঞ্জয়। আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আছেন, আমি বলবো একজন পারকাশনিস্ট আছেন, যিনি দেশে বিদেশে চারিদিকে নিজের নাম, নিজের বাজনা, নিজের সাধনা সবার সামনে প্রেজেন্ট করেছে, আপনাদের সামনে প্রেজেন্ট করেছেন। সঙ্গে আছেন শ্রী বিভাস সাংগাই। বিভাস, তোমাকে স্বাগত জানাই। নমস্কার। আমাদের এই অনুষ্ঠানে তবলা যখন সোলো হয় তখন সঙ্গে থাকে একজন সুরযন্ত্রবাদক, এবং সবচেয়ে টাচি ইনস্ট্রুমেন্ট আমার যা মনে হয়, আমার নিজের দেখা, সারেঙ্গি। সঙ্গে সারেঙ্গিতে আছেন রামলালদা, রামলাল মিশ্রজি। রামলালদা, স্বাগত জানাই। আমরা যখন তোমাকে পেয়েছি, প্রথম জিনিস আমার একটা প্রশ্ন ওঠে যে এই যে তবলা, তবলার সঙ্গে বোল কথাটা আসে, তো তবলা আমরা বোল দিয়ে বলি, আমরা কি বলে সেটা বলি বলে বোল হয়, না এটা মনে হয় যে মানে তবলাটা যেটা বাজছে তবলার বাণীটাই মনে হবে যেন বলছে তবলা? হ্যাঁ, প্রথমে তুমি যে প্রশ্নটা করেছো আমাকে সেটা খুব গুড কোয়েশ্চেন। তার আগে তোমার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, বহুদিনের বন্ধু, এটা সবার জানা উচিত। সেটা বহু বছরের পরিচয়, যারা তোমার কাছে শিল্পী হিসেবে আমি আসিনি বা তবলা বাদক হিসেবে আমি এখানে পৌঁছাইনি। আর সবচেয়ে বড় কথা যে চ্যানেল ওয়ান যে এই এরকম একটা চিন্তাভাবনা করেছে এবং তুমি তার মধ্যেও ইনভলভ আছো, সেটা আমার আমার সত্যি খুব এটা ভালো লাগছে এবং আমি চাই এটা আরো আর এবং দিনের দিন এগিয়ে যাক, এবং এটা তোমাদের সাপোর্টেই কিন্তু এটা হচ্ছে। না, সে তো আছে, কিন্তু তার সঙ্গে তুমি, চ্যানেল ওয়ান, তো সমস্ত কর্মীবৃন্দ যারা আছে তাদের সকলকে আমার ভালোবাসা জানাই এবং এটা এগিয়ে নিয়ে যাক ধীরে ধীরে, এটাই হচ্ছে বড় কথা। যে প্রশ্নটা তুমি এসেছিলে, তবলা, তবলা আমরা বাজাই এবং সেটা প্রথমে যখন শুরু হয়েছিল তবলা, সেটা হচ্ছে যে প্রথমে ছিল কিন্তু পাখোয়াজ। অ্যাকচুয়ালি তবলাটা প্রথম ছিল না, ছিল হচ্ছে পাখোয়াজ, সিঙ্গেল একটা কাঠের ওপরে। যেদিকে পাখোয়াজ তো সবাই জানেও, ডান দিকে একটা বাজে, বাঁ দিকে একটা আটা দিয়ে, এখন আটা বা ময়দা ওরা একটা পেস্ট করে বাজায়। তো পাখোয়াজটা প্রথম ছিল, তারপর সেটা বাজাতে বাজাতে দেখা হলো যে পাখোয়াজটাকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা বায়া আর একটা তবলা। তো পাখোয়াজ অঙ্গের যেটা আছে সেটা অনেক কিছু তবলার মধ্যে যেটা করা যায় সেটা পাখোয়াজে করা যায় না, কারণ পাখোয়াজ অঙ্গের মূল বাণী অনেক ভারী, অনেক গম্ভীর। তবলাতে অনেক সময় মেলোডি পোর্শন, অনেক সূক্ষ্ম নিকাশ যেটা তবলার মধ্যে এসেছে। তো আমাদের যারা গুরুরা, পূর্বপুরুষ যারা গুরুরা ছিলেন, তারা তো এটা বাজিয়েছেন, পরে পরে আরও মডুলেশন হয়েছে এবং আস্তে আস্তে করে সবাই চিন্তাভাবনা করে করে, রিসার্চ করে করে জিনিসটাকে আরও আরও উন্নত করেছেন এবং তবলা এখন দেশে বিদেশে একটা ভালো, মানে নাম করা ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট তবলা। তো বোল, বোল আমরা যখন বাজাই তখন তুমি জানো, তুমি না, আমি অডিয়েন্সের তরফ থেকে বলছি, আমার বলার কিছু নেই, সবই জানো না, আমি অডিয়েন্সের তরফ থেকে হচ্ছে, যেহেতু তোমার একটা প্রশ্ন, সেটা বোল যখন আমরা বাজাই তখন নিজের মনের ভেতরের ভাব প্রকাশটা আমরা তবলার মধ্যে দিই। দারুণ কথা। যেমন তুমি তো একজন খুব ভালো, মানে বাঁশি বাদক, এটা আমার জানাই আছে, তোমার সঙ্গে আমার অনেকদিনের বন্ধুত্ব। তো সেই মনের ভাবটা প্রকাশ করে তোমরা যেমন রাগ একটা বাজাও, রাগটার মধ্যে তোমাদের একটা ভাব প্রকাশ থাকে, আলাপ জোরদার, সেই রাগটার মধ্যে ঢুকে যাওয়া, একটা টাইম অনুযায়ী তোমরা যেমন ভোরের রাগ, দুপুরের রাগ, কোনো একটা টাইম অনুযায়ী করো। তো আমাদের তো সেই সেই মেলোডি পোর্শনটা বা সেই রাগ অনুযায়ী হয়তো তবলাটা বাজে না, কিন্তু তার মধ্যেও একটা মিউজিক আছে অবশ্যই। তো এই মিউজিকটা যে যত ভালো বের করতে পারবে তার তত তবলার প্রতি। তাহলে একটু কিছু শুনি তো। তো সেই জন্য মনের ভাব প্রকাশ করাটাই কিন্তু বল, সেটা তবলার মধ্যে দিয়ে বের করাটাই হচ্ছে বল। আমি যা বলছি সেটা হাত দিয়ে বেরোচ্ছে, হাত দিয়ে একটু আমরা শুনি এটা। আচ্ছা, নিশ্চয়ই শোনাবো, এসেছে আমার সাথে তো আছেই রামলালদা, পরিচয় করিয়ে দিয়েছে। তো রামলালদা চলো একটু শুরু করি। প্রথমে শুরুটা পেশকার দিয়ে হচ্ছে। হ্যাঁ, পেশকার, পেশকার, পেশকার
কিছু কিছু ঘরানা, যেমন আমি বেনারস ঘরানার তবলা বাজাই। আমার বাবা ছিলেন পণ্ডিত নানকু মহারাজজির দীর্ঘদিনের ছাত্র, 35 বছর শিখেছেন, আমি তার কাছে প্রথম শিখেছি। তারপরে আমি শিখি কৃষ্ণকুমার গাঙ্গুলি নাটুবাবু, উনিও বিমান বেনারস ঘরানার প্রবাদ প্রতিম একজন মানুষ। এখন বর্তমানে আমার গুরুজি সমর সাহা, আমি ওনার কাছে ট্রেনিং নিচ্ছি। তো যাই হোক, তো পেশকার বেনারস ঘরানাতে পেশকার বলে হয় না, আচ্ছা পেশকারটা হয় ফরকাবাদ, কিন্তু বেনারস ঘরে যারা বাজায় আমরা কিছু কিছু পেশকার অঙ্গ বাজাতে থাকি। এটা এখন তো সেই বাদ্যবাদকতা পেশকার বলে আমাদের বাজানো হয় না, আমাদের বাজানো হয় ঠেকার প্রকার, ঠেকার চলন। আচ্ছা, তো ঠেকার চলনটাকে নিয়ে, যে ঠেকাকে নিয়ে ঠেকার চলন অনুযায়ী আমরা, কিন্তু ওটাকে তুমি পেশকারও বলতে পারো আর ঠেকার প্রকার। বেনারস ঘরানাতে ঠেকার প্রকার দিয়ে শুরু হয়, পেশকার দিয়ে হয় না। তো আমি ঠেকার প্রকারে একটু বাজাচ্ছি, আমার ঘরানার বৈশিষ্ট্য দেখি। আমি কিছু বেনারসি স্টাইলেই বাজাচ্ছি একদম, যেহেতু আমার ধারণাটাকে আমি চাইছি যে চ্যানেল ওয়ানে এটাকে করা হোক। এটা ঠিকার প্রকার, তেরে তিন না না তিন তিন না না তেরে তিন না না তিন তিন না না। Thank you.
শিকার প্রকার এইভাবে আমরা যাই, আরও বাড়ানো যায় যেহেতু আমাদের টাইম না টাইম বাউন্ডে যাচ্ছে বাধ্য হয়েছে কারণ আর অডিয়েন্স তো এতে বুঝতে পারে বুঝতে পাচ্ছে যে কি জিনিস হতে পারে। অনেকটা সময় নিয়েও বাজানো যায়, তা আমি আধা ঘন্টা এক ঘন্টা বাজিয়ে মানে যেরকম আমাদের আলাপটা দূর করতে পারে, এক ঘন্টা দূরেও আলাপ করা যেতে পারে, সেরকম তবলাতে এটা করা যেতে পারে। এটার সঙ্গে আরেকটা আমার প্রশ্ন ওঠে, এখন তো শেখাচ্ছ, এই শেখানোর সময়তে এখনকার জেনারেশন, আমরা শিখেছি এক সময়, তুমি শিখেছো, এখনকার জেনারেশনকে যখন শেখাচ্ছ তো কিছু কি ডিফারেন্স মনে হচ্ছে না একই টাইপের আছে তাদের মানসিকতা এবং তাদের শিক্ষাগত মানে যে টেনাসিটি প্র্যাকটিস রেয়াজ করার? সেটা হ্যাঁ কিছুটা আমি মানে লক্ষ্য করেছি, তবে সেটা একটা দিক ভালো। কেন জানো, আমরা যখন শিখেছি তখন আমরা একরকম ধারাবাহিকতাভাবে শিখেছি, এবং তুমি তো জানো তুমি অনেক শিখেছো এতদিন, তুমি বাজাচ্ছ মানে তোমাকে তো আমার বলার কিছুই নেই। কিন্তু যাই হোক, তো তুমি তো দেখেছো যে একটা তান যখন গুরু তোমার দিয়েছেন, গুরুজি দিয়েছেন, তুমি সেটাকেই 100 বার 500 বার 1000 বার প্র্যাকটিস করলে সেটাকে নিয়ে আছো, একটা রাগ নিয়ে তুমি দেখে আছো। তো আমাদেরও শেখাটাও সেটা ছিল, যখন কায়দা আমরা শিখেছি তখন একভাবেই আমরা অনেক দিন ধরে একটা কায়দাকে করে গেছি, তো আমাদের মধ্যে ধৈর্যটা মেন ছিল। কিন্তু এখনকার যারা শেখে বা আমার কাছে যারা ছোটো ছোটো বাচ্চারাও শিখছে, বড়রাও আসছে, তাদের মধ্যে এত ফাস্ট লাইফ হয়ে গেছে, ফাস্ট ফুডের মতন, তো সেখানে ধৈর্যটা পেশেন্স একটু কমে গেছে, আসলে ইজিলি অ্যাভেলেবলও হয়ে যাচ্ছে হয়তো ইন্টারনেটের মাধ্যমে, মিউজিক অনেক আছে, কিন্তু ধৈর্যটা অবশ্য রাখাটাও অস্বাভাবিক, কারণ এখনকার আমরা এত ফাস্ট এগোচ্ছি। সেখানে আমি যদি বলি তুমি 50 বছর আগের মতন চলো, আমি সেখান থেকে যদি তাকে বলি, তার লাইফ তো চলবে না, আমরা যেভাবে চলে এসেছি। তো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, তবে সেটা একটা দিক ভালো হয়েছে, কেন জানো তো আমরাও কিছু নতুন চিন্তাভাবনা করার সুযোগ পেয়েছি। সেটা হচ্ছে আমি যখন আমি নিজে শিখেছি, যখন সেটা আমি একরকমভাবে শিখেছি, যখন আমি এখন শেখাচ্ছি, আমি ফার্স্ট লাইফের সঙ্গে শেখাচ্ছি, অতএব তাকে আমি কত তাড়াতাড়ি জিনিসটা তুলিয়ে দিতে পারবো সেটা আমি চিন্তা করছি, করতে গিয়ে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমরাও নিজেরা কিন্তু এগিয়ে অনেক কিছু শিখছি। না সে তো অবশ্যই, আমি মনে করি এটা বেটার। আচ্ছা, সামান্য ছোট করে আরেকটু কিছু শোনার, মানে যত আমি পাচ্ছি তত এখন মনে হচ্ছে যে আরেকটু কিছু শোনা, আরেকটু কিছু হোক কি শোনাই বলো, তুমি বলো একটা কায়দা বা এরকম কিছু। হ্যাঁ কায়দা, একটা বেনারসের কায়দা শুনে তো ঠিক আছে। দেখো বেনারসের কায়দা, আমি বেনারস ঘরানা নিয়েই যাচ্ছি, একদম নিশ্চয়ই আমি আজকে অনেক কিছুতে যাচ্ছি। হ্যাঁ, তো বেনারস ঘরানাতে কায়দা যেমন এটা সবাই জানে, ধিগি দিনা ত্রেগড়ি দিনা ধাগি না ধিগি দিনা না, এটা খুব প্রচলিত কায়দা, তুমিও শুনেছো, এটা সব কিছু শুনেছো। তো এটাও আছে আরেকটা, এটা তো আছে, এটা আমি বাজাতেও পারি বা আচ্ছা আমার যেটা এখন ইচ্ছে হচ্ছে, মনের ইচ্ছে হচ্ছে যেটা, যে বেনারস ঘরানার একটা রামলাল দাও বোধহয় জানো তুমি এটা, যেটাতে কোনো দম নেই, কায়দাটার মধ্যে কোনো দম নেই। আচ্ছা, এরকম একটা কায়দা, সেটা হচ্ছে কায়দাটা হচ্ছে ধাগে না ধাতে রেখে একটা লয়টা দাও না দাও না তা এটা বেনারসের কায়দা, কোনো দম নেই কায়দাটা, তে তে ধিন ধিন না তে ধা তিন তিন ধাগে না ধা তেরে কেটে ধাগে না ধা তেরে কেটে ধা ধা তেরে কেটে ধাগে না ধা তেরে কেটে তুল না কেটে তাকে তেরে কেটে তিকি তাকে তেরে কেটে তাকে না তা তে তাকে না তা তেরে কেটে তা তা তেরে কেটে ধাগে না ধা তেরে কেটে দিন না কেটে তাকে তেরে কেটে তিকি তাকে তেরে কেটে ধাগে না। কোথাও দম নেই, কোথাও ছাড়া নেই গাছটার মধ্যে, পুরো কম্প্যাক্ট একদম কম্প্যাক্ট প্যাকেট। তে তাকে না তা তেরে কেটে তাকে না তা তেরে কেটে তা তা তেরে কেটে ধাগে না ধা তেরে কেটে দিন না কেটে তাকে তেরে ধাগে না ধাতের কেটে ধাগে না ধাতের কেটে ধাতের কেটে ধাগে না ধাতের কেটে তুলনা কেটে থাকতে কেটে থাকতে কেটে থাকে না তাদের কেটে থাকে না তাদের কেটে তাদের কেটে ধাগে না ধাতের কেটে দিলা কেটে থাকতে কেটে থাকতে কেটে থাকে না তাদের ধাতের কেটে ধাতা তাদের কেটে থাকে না ধাতের কেটে তুলনা কেটে থাকতে কেটে থাকতে কেটে থাকে না তাদের কেটে থাকে না তাদের কেটে তাদের কেটে ধাগে না তাদের কেটে দিলা কেটে থাকতে কেটে থাকতে কেটে থাকে না
ক্যা বাত, আমরা আবার ফিরে আসছি। বেশ জমে উঠেছে আড্ডাটা, এবং তবলা নিয়ে বিভাসকে নিয়ে আমরা আবার ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন, আরও প্রচুর গান বাজনা হবে। বিরতির পর আবার ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ডিভাইন রাগাস। আমার পার্সোনালি এই অনুষ্ঠানটা এই জন্যই প্রিয়, আমার সঙ্গে মানে অনেক পুরনো পুরনো সাথীদের একটা যোগাযোগ হয়ে যাচ্ছে এই অনুষ্ঠানের থ্রু দিয়ে। আমার পুরনো বন্ধু শ্রী বিভাস সাংগাই আমাদের সঙ্গে আছে। এই যে মিউজিক্যাল অ্যাটমসফিয়ারটা হলো, এটাকে এখন ব্রেক করতে চাই না, একটু কিছু শুনি আমরা, ওটাই কন্টিনিউ হোক একটু। একটা কথা না বলে পারছি না যে পণ্ডিত রামলাল মিশ্র, ওনাকে সবাই তুমি হচ্ছে সবাই চিনে, তুমি ইন্ট্রোডিউস করিয়েও দিলে, মানে যা লয়ের বাজনা আমি মনে করি সারা ভারতবর্ষে ওর জুড়ি মেলা ভার। একদম একদম পছন্দ করি, খুব খুবই আমার আমাদের এটা গর্ব যে ওনাকে পেয়েছি আমরা। কে বাত, বড় মিঠা, বড় মিঠা। আচ্ছা কি বাজাবো, কিরকম কি বাজাবো? তুমি তোমার মতন করে একদম কায়দা তো বাজালাম আমি। এরপরে আমরা মানে যেটা যাই বেসিক্যালি তবলা সোলো বাজাতে গেলে একটা ধারাবাহিকতা, একটা ছক থাকে তো প্রত্যেকের, একটা ছক, একদম ছক অনুযায়ী। এরপরে আমরা যাই দেড়ি অঙ্গ, আড়ি অঙ্গের কিছু, তো আমি আড়ি অঙ্গের একটু ধীরে গেলে শোনাচ্ছি, পরে জাতির প্রশ্ন আসবে। ধীরে গেলে ধরার আগে যে অঙ্গটা বাজাচ্ছি এটা আমার বাবা মারা গেছেন, স্বর্গীয় পিতা ললিত মোহন সাগর, ওনার এটা কম্পোজিশন, মজা করে তারপরে আমি ধীরে গেলে আচ্ছা। Thank you.
বাজাচ্ছি তাকে 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 ধেনে গেনে দাঁড়া গেনে ধেনে এখানে তাকে তাকে যে অঙ্গটা আছে এটা দেখো তিনটে প্লেসে তাকে তাকে ধেনে গেনে একসঙ্গে না তাকে তাকেটা তিনটে প্লেসে বাজছে তাকে তাকে হ্যাঁ তাকে তাকে আচ্ছা বাহ তিনটে প্লেসে তবে এটাকে কন্টিনিউ করছি চল ধেনে গেনে তাকে তাকে ধেনে গেনে ধেনে গেনে তাকে তাকে ধেনে গেনে এটা তাকে তাকে ধেনে গেনে ধেনে গেনে তাকে তাকে ধেনে গেনে ধেনে গেনে তাকে তাকে স্ট্রোকের মানে আলাদার ফলে শোনাচ্ছে শোনাচ্ছে আলাদা একদম দারুণ দারুণ মানে এইভাবে যে মানে একটা তাককে কীভাবে আলাদা আলাদা জায়গায় আলাদা সাউন্ড হয় এবং সেটার মাস্টারাইজেশন এরকম পণ্ডিত লোক ছাড়া কে বাজাতে পারে আমার সত্যি খুব ভালো লাগছে আমাদের তুমি এভাবে বলো না কারণ না তোমার শুভকামনা তোমার ভালোবাসা না সে তো আমাদের বন্ধুত্ব বহু বহু বছর পুরনো ইভেন রামলালার সঙ্গেও পেছনে দেখছি তাদের এই এত সুন্দর একটা সহযোগিতা আমার সাথে করছে নিশ্চয়ই 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 এটা আমার আজকে সত্যি খুব ভালো লাগছে যাদের ছাড়া আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না তো ওনাদের সহযোগিতা ওনাদের ভালোবাসা সুন্দর করে যে এত সুন্দর করে আমাকে এত সম্মান দিয়ে ওনারা এখানে হাজির করেছেন নিশ্চয়ই এটা আমাদের সৌভাগ্য আর এরকম বাজনা যদি না এইভাবে করা হয় এরকম বাজনা শুনতে পাওয়া যায় আমরা কি একটা অন্য কোনো তালের উপরে কিছু কি শুনব অন্য তালে হ্যাঁ এখানে তো সব কায়দা ঠেকার প্রকার সবই বাজিয়ে দিলাম
নতুন করে ঝাপতাল শুরু করার জন্য শুরু করছি না, হ্যাঁ একদম নিজের মতন করে ছোট করে একটু রেলা বাজে, তিনটে রেলা বাজাইনি, বাকি রয়েছে। এটাতে তেরে কেটে ধীরে ধীরে বেসিক্যালি রেলা তেরে কেটে ধীরে ধীরে ধাঁধে কেটে ধীরে কেটে এইগুলো সব রেলা অঙ্গে যায়। আর রেলা কায়দা হয় একটা, মানে রেলা একটা হয় আর রেলা কায়দা হয় একটা। রেলা কায়দাতে তুননা দিননা, যেমন ঘৃণা আর ধাড়তে ধেঁধে কেটে ধাঁধে কেটে থাক, ধেঁধে কেটে থাক, তুনা কেটে ধাঁধে কেটে ঘৃণা আর ধা, মানে এই তুনা কেটে থাক, দিনা কেটে থাক, এইগুলো থাকবে, সেটা হচ্ছে রেলা কায়দা। আর শুধু রেলা যদি হয় তখন ধাঁধে কেটে ধেঁধে কেটে ধাঁধে কেটে ধেঁধে ধাঁধে কেটে ধা, তেরে কেটে ধীরে ধীরে ওপর দিয়ে যাবে। তো আমি শুধু রেলাটা বাজাচ্ছি। এটা সিম্পল দুই তিন ছন্দে আছে, তা তেরে কেটে থাকে, তা তেরে কেটে থাকে, ধা তেরে কেটে থাকে, তেরে কেটে ধা তেরে কেটে থাকে, তেরে কেটে ধা তেরে কেটে থাকে, ধা তেরে কেটে থাকে, ধা তেরে কেটে থাকে, তেরে কেটে ধা তেরে কেটে থাকে, ধা তেরে কেটে থাকে, ধা তেরে কেটে থাকে, ধা তেরে কেটে থাকে, তা ধীরে ধীরে কেটে থাকে, তেরে কেটে তা তেরে কেটে থাকে, তা তেরে। এবারে তিহাই আর চক্রধারের ডিফারেন্সটা একটু, এটা আমি অডিয়েন্সের তরফ থেকে করছি কিন্তু আমি বারবার বলছি, তিহাই আর চক্রধার, হ্যাঁ
সেটা ডিফারেন্স তো অবশ্যই আছে, যেমন আবার মিলটা হচ্ছে তেহাই তেহাইয়ের পাল্লা তিন পাল্লা হয়, চক্রধার তিন পাল্লা হয়। আচ্ছা, তেহাই হচ্ছে যে যে অঙ্গটা আমি বাজাচ্ছি সেই অঙ্গটাকে সমান ভাগে ভাগ করে তিনটে পাল্লাতে শেষ করা, এটা হচ্ছে তেহাই। আর চক্রধারের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা থাকে না। আচ্ছা, যেমন ধরো আমি তাল নিলাম, চক্রধার একটা কম্পোজিশন, কম্প্যাক্ট একটা কম্পোজিশন, মানে উঠান বাজিয়ে যেরকম একটা, হ্যাঁ উঠান মানে না মানে ধরো চক্রধার হচ্ছে একটা কম্পোজিশন, তো এটা আমি যা বাজাবো আমার মতন করে যারা শিখেছে তারাও একই বাজাবে, তুমিও যদি বাজাও তুমিও একই বাজাবে, মানে বোলটা কম্পোজিশন। কিন্তু তেহাইটা যে যার নিজস্ব ব্যাপার, ইম্প্রোভাইজেশন, ইম্প্রোভাইজেশন, আমি জিনিসটাকে নিয়ে আমি প্রিকম্পোজড আর ইম্প্রোভাইজ মিলে আমি বড় তেহাই করতে পারি, কিন্তু তেহাইটা আমি আমার পছন্দ মতো। আবার আমি এটাও শুনেছি তেহাইয়ের প্রকার আছে, মানে অনেক রকমের তেহাই, অনেক রকমের তেহাই হয়, কিন্তু আমি আমার পছন্দ মতো একটা তেহাই করতে পারি। আমরা একটু তেহাইয়ের রিসেন্টলি আমি তেহাইটা বাজালাম, হ্যাঁ এটা একটা রিসেন্টলি বাজালাম আমি, এটা তেহাই ঝাপতালের তেহাই, তো এটার প্রকার একটা আলাদা। আবার ঝাপতালের আরেকটা তেহাই আমি শোনাচ্ছি, এই অঙ্গেরই আরেকটা আরেকটা তেহাই শুনিয়ে দিচ্ছি আমি, ঠিক এই রেলার অঙ্গ নিয়েই বাজাচ্ছি। আমি যে তেহাইটা বাজালাম এটা একবার বাজাচ্ছি, অন্য একটা তেহাই আরেকবার বাজাচ্ছি, এই অঙ্গের আরেকটা দেহে বাজাচ্ছি। এগুলো আমার পছন্দ অনুযায়ী যখন যেরকম ইম্প্রোভাইজ মিউজিক আমাদের ক্লাসিক্যাল মিউজিকের একটা বিরাট বড় অঙ্গ। এই ডিসকাশন নিয়ে আবার ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ডিভাইন রাগাস, সঙ্গে আছেন বিভাস সাংঘাই এবং সারঙ্গিতে আছেন পণ্ডিত রামলাল মিশ্রজি। আচ্ছা, সবচেয়ে বড় জিনিস আমরা যেটা দেখি তবলার ক্ষেত্রে, একটা সোলো ইনস্ট্রুমেন্ট যেটা এখন হচ্ছে আর একটা অ্যাকম্পেনিং ইনস্ট্রুমেন্ট, আমরা একটা অনুষ্ঠানে আয়দার তবলা সোলো দেখি এবং এই দুটো ভূমিকাই তুমি নিচ্ছ। তো যখন আমি অ্যাকম্পেনি করতে দেখি তখন আমি তোমাকে একটা অন্য টেম্পারমেন্টে দেখি, এবং যখন সোলো বাজাচ্ছ তখন একটা অন্য টেম্পার, এটা কীভাবে হয়, কী এটার সম্বন্ধে একটু আমরা জানতে চাই আর কিছু। তুমি কিন্তু খুব দারুণ প্রশ্ন আমাকে করেছো, আমার জন্য উত্তর দেওয়াটা খুব মুশকিল হয়ে পড়ছে। না না, এটা কোনো ব্যাপার না, ভালো কোশ্চেন। তো ন্যাচারালি তোমার এটা ইচ্ছে থাকবে, কারণ তুমি একটা ইনস্ট্রুমেন্ট বাজাও পুরো সোলো হিসেবে। অ্যাকচুয়ালি কথাটার মধ্যেই কিন্তু সমস্ত ব্যাপারটাই লুকিয়ে আছে, সেটা হচ্ছে অ্যাকম্পেনি। অ্যাকম্পেনি মানে হচ্ছে সহযোগিতা, তাই তো? তো যখন আমরা অ্যাকম্পেনি করি মানে সহযোগিতা করি, তখন কিন্তু মেন যিনি বাদক বা গায়ক তাকে আমরা সহযোগিতা করি, তবলা মানে আমার চিন্তাভাবনা অনুযায়ী বলছি তাকে আমি সহযোগিতা করছি। তো ন্যাচারালি যেমন ধরো তুমি একটা কিছু বাজাচ্ছ,
তার মাঝে বলি তোমার তোমার সঙ্গে কিন্তু আমার শেষে একটু বাজাতেই হবে, এটা আমার কাছে আমার একটা রিকোয়েস্ট, না না এটা রিকোয়েস্ট কি সেটা এটা আমার বাজাতেই হবে, তাহলে আমার খুব ভালো লাগবে, না না আমার খুব ভালো লাগবে, খুব বাজাতে ভালো লাগবে। তো যাই হোক, তো সেটা হচ্ছে যে তুমি যখন বাজাচ্ছ তখন কি হয়, তোমাকে আমি সহযোগিতা করছি, তো আমার চিন্তা ভাবনাটা থাকবে যে আমি কখনই তোমাকে যেন ছাপিয়ে না যাই, তুমি যা করবে তার 50% আমার বাজনাটা থাকবে, মানে তুমি যদি তুমি যদি 100% বাজাও তো আমার থাকবে সহযোগিতাটা করা 50%, মানে আমি ততটাই বাজাবো, এটা আমার বাঁধন। আর ষোলোর ক্ষেত্রে সেটা না, ষোলোর ক্ষেত্রে যেমন আমি পুরোটাই আমার আমার মতন করে চলছি, আমি কারোর সাথে সহযোগিতা করছি না। তো আমি ছোট্ট একটা নমুনা পেশ করি, তাহলে আমার মনে হয় আরো ব্যাপারটা ক্লিয়ার হবে মানুষের কাছে। এটা একটা খুব বন্ধ চলছে, ভালো সুবিধা জানো, খুব ভালো বান্ধ। তো এটা যখন আমি 16 বাজাবো এই লয়তে, তিন তিন না, তখন আমি কি করব, আমার কম্পোজিশন কিছু বাজাবো 16 যদি বাজে, যেমন ধরো একটা টুকরোই যদি বাজায় এই বন্দেশটা আমি অ্যাকোম্পানি করছি। আমি যেখানে খুশি ছেড়ে আমার জায়গা মতন আমি ভিড়ে যাবো, মানে আমার মাথাতে তিনটা চলছে, আমি সেইভাবে জবাবটা দেবো ওকে, ওর অঙ্গ নিয়ে আমি জবাব দিলাম। এইভাবে অ্যাকম্পানি আর সোলো আমরা এইভাবে একটু আমার চিন্তাভাবনা, খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে বিভাজন করে দেখানো, একটাই মানে একটাই রাগ একইভাবে যাচ্ছে, তার মধ্যে
পরপর পরপর দেখানো, এটা রিয়েলি আমার কাছে অনেক কিছু মানে শিক্ষার একটা জায়গা হলো। আমি অনেক কিছু জানতে পারলাম, আমরা আলাদা সোলো শুনি, আপনারাও শুনেছেন এবং আলাদা অ্যাকম্পেনিমেন্ট শুনছেন, কিন্তু যখন একটাই মানুষ এক জায়গায় বসে একই সাথে একবার সোলো একবার অ্যাকম্পেনিমেন্ট, এই দুটো, এটা বোধহয় আপনারা কখনও কোথাও শোনেননি, অ্যাটলিস্ট আমার শোনানি, যদি শুনে থাকেন এটা আপনাদের কাছে কিন্তু অনেক কিছু শেখার থাকে। আজকে আমরা কিন্তু অনেক কিছু শিখলাম। আর আরেকটা জিনিস আমাদের মানে তবলা, তবলাটা তো চামড়া দিয়ে তৈরি হচ্ছে, এই চামড়ার উপরে এত রকমের ভ্যারিয়েশন কী করে করো, এত সাউন্ডের ভ্যারিয়েশন, মানে একদিকে বেসের আওয়াজ একদিকে ট্রেবল আওয়াজ, দুটোকে নিয়ে এই তো মাত্র চারটে আঙুল, এইদিকে চারটে এইদিকে পাঁচটা তো বলবো না, কারণ বুড়ো আঙুলটা কিন্তু লাগছে না ম্যাক্সিমাম আমি দেখছি। তো এই চারটে আঙুল নিয়ে কী করে এই আঙুলের জাদু করো সেটা আমি নিজে এখন বুঝতে পারছি না। এটা আমার আমি কিছু করিনি, এটা আমার গুরু গুরুদের সব, এটা মানে ওনাদের সৃষ্টি, আমি সেটা সৌভাগ্য যে আমি এটাকে নিয়ে ভাবতে পেরেছি বা ওনাদের কাছ থেকে শিখতে পেরেছি। আর এটা ওই যে প্রথমে আমি তোমাকে বলেছিলাম, এপিসোডের প্রথমেই শুরু হয়েছিল আমাদের যখন তখন একটা প্রসঙ্গে আমি বলেছিলাম যে তবলাতে এমন কিছু মেলোডি পোর্শন আছে যেগুলো পাখোয়াজে হয় না, পাখোয়াজ থেকেই তো ভেঙে তবলাটা করা হয়েছে। আর বেসিক্যালি আমি চিন্তাভাবনা করে আমার চিন্তাভাবনা অনুযায়ী আমি যেটা ভেবেছি যে তবলা স্ট্রোকের ওপরে বাজে, স্ট্রোক, এবারে স্ট্রোকের ওপরেই মানে যে যত ভালো স্ট্রোক করতে পারবেন, আপনার আমি ঠিক বলছি তো, আমি জানি না আমি ঠিক বলছি তো, আমার চিন্তাভাবনা অনুযায়ী বলছি, তো স্ট্রোকের ওপরে সাউন্ড ভ্যারিয়েশনটা হয়। যেমন ধরো বায়া পার্টটা আমার মনে হয় এটা একটা মেলোডি পার্ট, তবলা একটা মানে ছেলে, ধরো একটা ছেলে, ছেলের ক্যারেক্টার হচ্ছে একটা তবলা আর মেয়ের ক্যারেক্টার হচ্ছে একটা বায়া। আচ্ছা, ছেলে মেয়ে যখন একসাথে মেলে তখন একটা আলাদা একটা রূপ দাঁড়ায়, একটা সংসার তখনই হয়, একটা সংসার তখনই তো হয় এবং এই একটা রূপ দাঁড়ায়। এই তবলা এবং ছেলের মানে তবলা বাজার, ওটা তবলার যে ডানাতে স্ট্রোক থাকে, যেমন ধরো আমি বলছি আমাদের কিছু অঙ্গ আছে সেটা হচ্ছে যে ডানাতে ডানাতেরই বোল, মানে এটা বাঁ হাত লাগবে না, এটা একটা চলন, মেয়েদের যেরকম একটা সফটনেস থাকে, দুটো যখন মিলছে আমার গুরুজির কাছে আমার শেখা কৃষ্ণ কুমার গাঙ্গুলী নাটকের কাছে, হরগৌরী অ্যাকচুয়ালি ওই বোলটার নাম। আচ্ছা, তো এটা দুটো অঙ্গ যাচ্ছে সেইভাবে, দুটো মিলছে হরগৌরী। আচ্ছা, কম্পোজিশনটার নাম বাহ, বেশ সুন্দর, মানে এই জিনিসগুলো শুনলে আমাদের খুবই সময় কম, নাহলে আরো অনেক কিছু আমরা শুনতে ইচ্ছে হয়, কারণ যখন আমরা কোনো শিল্পীকে নিয়ে আসি সেদিন আমাদের মানে সেই সকালটার পর থেকে আমাদের দিনটা এত ভালো যায়, স্পেশালি আমার তো খুব ভালো যায়, কারণ আমার শুরুটাই মিউজিক দিয়ে হয়, তো এটার জন্য খুবই মানে আমাদের নিজেদের আমার স্পেশালি নিজের খুব মানে সেই উচ্ছ্বাস নিয়ে কাটে পুরো দিনটা। আর তোমাদেরকে পেয়ে তো আরও মনে হচ্ছে যেন আরও অনেক কিছু জানতে ইচ্ছে হয়, যেহেতু সময় খুব কম ওই জন্য আমাদেরকে একদম শেষের দিকে চলে আসছি। আর এরপরে আর কিছু নিয়ে তোমার যদি কিছু বলা থাকে, কারণ আমি অনেক কিছু এই সাবজেক্টটার সম্বন্ধে জানি না, এখন শিখছি এখন। না না, আরে তুমি, আমি তোমাকে দীর্ঘদিন চিনি, তুমি খুব ভালো বন্ধু আমরা দুজন বেসিক্যালি, আর
তুমি অনেক কিছু জানো, তুমি অনেক গুণী মানুষ, সেটা না আর কি কি নিয়ে মানে সেটা শুনতে চাও সোলো নিয়ে একটা? হ্যাঁ এটা তো হলো, আমি তো বললাম এটা। এর আর বেসিক্যালি তবলা অঙ্গ যেটা বা তবলা যেটা সেটা বাজে হচ্ছে মানে তিনটে পোর্শন থাকে অ্যাকচুয়ালি, হচ্ছে ধীরে ধীরে, তেটে তেটে, দেনে দেনে। আচ্ছা, এটা হচ্ছে তবলা। তো এই তিনটে পোর্শনকে কিভাবে আমরা রেওয়াজ করি এটা বলি একটু, আমার মনে হয় তাই না, জানানো যায় ছোট্ট করে ছোট্ট করে। তা এটা থাক বাজাতে হবে না, এটা এটা বাজাচ্ছি প্রথমে ধীরে ধীরে। তো আমার গুরুজি যিনি পণ্ডিত সমর সাহা, তিনি এটাকে একটা রচনা করেছেন সুন্দর করে, আমাদের শিখিয়েছেন যে ওই যে বললাম না তোমাকে প্রথমে বলছিলাম যে এখন এত ফাস্ট হয়ে গেছে শেখানোর ক্ষেত্রে, তো তাড়াতাড়ি তাকে পিক আপ করিয়ে দিতে হবে, তো তার জন্য আমরাও চিন্তা ভাবনা করছি। তো তিনটে অঙ্গকে একসাথে কি করে প্র্যাকটিস করা যায় সেটা এটার মধ্যে উনি উনি এটা তৈরি করেছেন, আমরা শিখেছি। তো সেটা হচ্ছে ধীরে 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 কেটে থাকো না কেটে, এটা যখন ফার্স্ট বাজছে ধীরে 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 কেটে থাকো না কেটে থাকো ধীরে 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 কেটে থাকো এইভাবে যাচ্ছে। তো একসাথে এটা প্র্যাকটিস আমরা করতে পারি। ছোট্ট করে তাহলে আমি একটু
এই আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করে না, সময়ের একটা লিমিটেশন আছে আমাদের, আজকের মতন যেতে হবে। তবে আপনারা প্রত্যেকবার এই অনুষ্ঠান দেখবেন, আনন্দ পাবেন এবং সঙ্গে থাকবেন আমাদের। আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন আরও আপনাদেরকে আনন্দ করতে পারি। নমস্কার।